হ্যালো এভরিবডি, স্টাডি রুম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা দেখব প্রাইমারি টেট পেপার ওয়ান এর পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিসের একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, খুবই দারুণ হতে চলেছে আমাদের আজকের ক্লাসটি। পুরো ভিডিওটি তোমরা দেখবে, দারুণ ইনফরমেশান পাবে। আমরা আজকে যে চ্যাপ্টারটি নিয়েছি সেটা হচ্ছে ত্রিপুরা টেটের যে সিলেবাস রয়েছে পেপার ওয়ান লেটেস্ট সিলেবাস অনুসারে, সেখানে চ্যাপ্টার 10 যেটা সেটা আমরা আজকে নিয়েছি আমাদের টপিক হিসাবে। তো চ্যাপ্টার 10 যেটা রয়েছে মাটি বা সয়েল, এ সম্পর্কিত অনেক কিছু আছে, আমরা ধীরে ধীরে ক্লিয়ার করার চেষ্টা করব। তবে একটি ভিডিওতে সম্ভব হবে না, কারণ মাটি একটা বিশাল চ্যাপ্টার, একটা ভাস্ট এরিয়া। সো আমরা আজকে দেখব পার্ট 1। তো আমরা পুরো লেকচারটি বা পুরো ক্লাসটি আমরা এমসিকিউর মাধ্যমে দেখব। তো শুরুতেই প্রথমে আমরা জেনে নেব যে এই চ্যাপ্টারে আমাদের কোন কোন স্পেশাল টপিকগুলো মেনশন করা রয়েছে সিলেবাসে। তো প্রথমত যে টপিকটা আমাদের রয়েছে সয়েল রয়েছে, এর মধ্যে কিছু বিভাজন করে দেওয়া আছে। প্রথমে রয়েছে ডিফারেন্ট টাইপস অফ সয়েল, অর্থাৎ এখানে টাইপসের কথা বলা হয়েছে, ডিফারেন্ট টাইপস অফ সয়েল। এটা একটা ভাস্ট এরিয়া, টাইপসের মধ্যে এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে সয়েল ইরোশন, নেক্সট রয়েছে ইম্প্যাক্ট অফ সয়েল পলিউশন অ্যান্ড ইটস প্রিভেনশান। তো সবগুলো টপিকই আমরা কভার করব। তো আজকে আমরা দেখব ফার্স্ট ক্লাস মাটি সংক্রান্ত। তো চলে যাচ্ছি সরাসরি যে কোশ্চেন রয়েছে আমাদের, প্রথম যে কোশ্চেনটি রয়েছে, 1 নম্বর, যে শাখায় মৃত্তিকা বিষয়ে আলোচনা হয় সেটাকে কী বলা হয়? অপশান দেখে নেওয়া যাক, প্যাডোলজি, ইডাফোলজি, ভেটোলজি, উপরের কোনোটি নয়। দেখে নেব সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ড, যে শাখায় মৃত্তিকা বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় প্যাডোলজি। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, ইংরেজি সয়েল শব্দটি আসে বা এসেছে লাতিন ড্যাশ থেকে। লাতিন কোন বা লেটিন কোন শব্দ থেকে ইংরেজি সয়েল শব্দটি এসেছে মূলত? তো সেটাই আমরা দেখব। অপশানগুলো প্রথমে দেখে নেওয়া যাক, সোলাম, সেলিয়াম, সোয়েলি, উপরের কোনোটি নয়। দেখে নেব সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে সোলাম শব্দ থেকেই কিন্তু ইংরেজিতে যে আমরা বলি সয়েল শব্দটি এসেছে লাতিন শব্দ সোলাম থেকে। চলো যাব নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3, মাটির রং লাল হয় কিসের উপস্থিতিতে? ফসফরাসের উপস্থিতিতে, লোহার উপস্থিতিতে, হিউমাসের উপস্থিতিতে, নাকি এদের কোনোটি নয়? দেখে নেব সঠিক উত্তর, কেন মাটির রং লাল হয়। তো ফ্রেন্ড পেয়ে গেলাম, লোহার উপস্থিতির জন্য মাটির রং লাল হয়। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 4, কৃষ্ণ মৃত্তিকার কালো রঙের জন্য দায়ী উপাদান হলো, কৃষ্ণ মৃত্তিকার কালো রঙের জন্য কোন উপাদানটি দায়ী? ফসফরাস, লোহা, টাইটানিয়াম অক্সাইড, নাকি উপরের কোনোটি নয়? তো প্রথমত লোহা তো হবে না, কারণ লোহা লাল রঙের জন্য দায়ী। তো দেখে নেব আমরা সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে টাইটানিয়াম অক্সাইড। তো নেক্সট পরবর্তী যে কোশ্চেনটি আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে, হিউমাস সমৃদ্ধ মাটির রং হয়, হিউমাস সমৃদ্ধ মাটির কীরূপ রং হয়? দেখে নেব অপশান, লাল, কালো, ধূসর, উপরের কোনোটি নয়। দেখে নেওয়া যাক, তো হিউমাস সমৃদ্ধ মাটির রং হয় কালো। নেক্সট কোশ্চেন নাম্বার 6, জলাভূমির মৃত্তিকা কি নামে পরিচিত? বক, পিট, সোলনেজ, উপরের কোনোটি নয়। দেখে নেওয়া যাক জলাভূমির মৃত্তিকাকে কি বলা হয়। জলাভূমির মৃত্তিকাকে বলা হয় বক। পরবর্তী কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 7, মরু অঞ্চলে গঠিত মাটি কি নামে পরিচিত? সিরোজেন, চার্নোজেম, চেস্টনাট, উপরের কোনোটি নয়। দেখে নেওয়া যাক কোনটা সঠিক উত্তর হয়। সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ড, মরু অঞ্চলে গঠিত মাটি সিরোজেম নামে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 8, পার্বত্য অঞ্চলের মাটি হল পলিমাটি, ল্যাটেরাইট মাটি, পর্জল মাটি, উপরের কোনোটি নয়। দেখে নেব সঠিক উত্তর। তো ফ্রেন্ড সঠিক উত্তর হচ্ছে, পার্বত্য অঞ্চলের মাটি হল পর্জল মাটি।
নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 9, যেটাই রয়েছে মালভূমি ও রাঢ় অঞ্চলের মাটি, মালভূমি ও রাঢ় অঞ্চলের মাটি কী ধরনের মাটি? ল্যাটেরাইট, পলি মাটি, পটজল মাটি, উপরের কোনোটি নয়। তো সঠিক উত্তর দেখে নেওয়া যাক, মালভূমি ও রাঢ় অঞ্চলের মাটি হচ্ছে ল্যাটেরাইট মাটি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, মৃত্তিকার কোন স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়? তো এ স্তর, বি স্তর, ও স্তর, নাকি উপরের কোনোটি নয়। দেখে নেব কোন স্তরে হিউমাসে পরিণত হয় উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে। তো ফ্রেন্ডস, সঠিক উত্তর হচ্ছে ও স্তর। ও স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11, ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকার নাম হল পটজল, পটজল সয়েল, কৃষ্ণ মৃত্তিকা, কাদামাটি, উপরের কোনোটি নয়। তো দেখে নেব ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকার নাম কি। তো সেটা হচ্ছে ফ্রেন্ড কৃষ্ণ মৃত্তিকা। ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকার নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, নদী তীরবর্তী নবীন পলিমাটিকে কী বলে? নদী তীরবর্তী নবীন, উল্লেখযোগ্য শব্দ এটা, নবীন পলিমাটি, নবীন পলিমাটিকে বলা হয় ভাঙর, খাদার, কঙ্কর, নাকি উপরের কোনোটি নয়। দেখে নেব সঠিক উত্তর। তো এখানে সঠিক উত্তর হচ্ছে নবীন পলিমাটি যদি বলা থাকে তাহলে সেটা হবে খাদার। নেক্সট আমরা দেখব পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে 13 নম্বর, নদী তীরবর্তী প্রাচীন পলিমাটিকে বলা কী বলে? এর আগে আমরা পেয়েছিলাম নবীন পলিমাটিকে, এখন বলা হয়েছে প্রাচীন পলিমাটিকে কী বলে, সেটাও কিন্তু নদী তীরবর্তী। ভাঙর, খাদার, কঙ্কর, নাকি উপরের কোনোটি নয়। দেখে নেব সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে ভাঙর। নদী তীরবর্তী প্রাচীন পলিমাটি যদি উল্লেখ থাকে তাহলে ভাঙর হবে। দেখে নেব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, নিচের কোন মাটির জলবাহী পরিবাহিতা খুবই কম? অ্যাসিড মাটি, ক্ষারীয় মাটি, লবণাক্ত মাটি, উপরের কোনোটি নয়। দেখে নেব সঠিক উত্তর। তো ফ্রেন্ড সঠিক উত্তর হচ্ছে ক্ষারীয় মাটি। ক্ষারীয় মাটির ক্ষেত্রে জলবাহী পরিবাহিতা খুবই কম হয়। চোখ রাখবো পরের প্রশ্নে, অর্থাৎ প্রশ্ন নম্বর 15, কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি, পলিমাটি, ল্যাটেরাইট মাটি, লবণাক্ত মাটি, নাকি উপরের কোনোটি নয়। দেখে নেব সঠিক উত্তর, এই তিনটির মধ্যে কোনটিতে জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। তো ফ্রেন্ড সঠিক উত্তর হবে পলিমাটি। পলিমাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, সেজন্য এটা কৃষিকাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাটি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, ভারতের সমুদ্র উপকূল ভাগে দেখা যায় পলিমাটি, ল্যাটেরাইট মাটি, রেগুর মাটি, উপরের কোনোটি নয়। দেখে নেব সমুদ্র উপকূল অঞ্চলে কী ধরনের মাটি দেখা যায়। এখানে মূলত পলিমাটি দেখা যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 রয়েছে উত্তর ভারতীয় সমভূমির প্রধান মাটি কোনটি? পাহাড়ি মাটি, পলিমাটি, লাল মাটি, নাকি উপরের কোনোটি নয়। দেখে নেব উত্তর ভারতীয় সমভূমির প্রধান মাটি কোনটি। তো ফ্রেন্ড উত্তর ভারতীয় সমভূমির প্রধান মাটি হচ্ছে পলিমাটি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, ভারতের লাল মাটি দেখা যায় প্রধানত কোন রাজ্যে? অনেক রাজ্যে দেখা যায়, ত্রিপুরার মাটিও লাল প্রকৃতির, কিন্তু খুব বেশি পরিমাণে লাল মাটি মূলত পুরো রাজ্য জুড়ে যেখানে রয়েছে, রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, নাকি উপরের কোনোটি নয়। তো দেখে নেব সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশের মাটি, এখানে মূলত লাল মাটিই পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19 যেটা রয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় রাজস্থানের মরুভূমিতে, নাকি গাঙ্গেয় সমভূমিতে, নাকি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, নাকি উপরের কোনোটি নয়। দেখে নেব সঠিক উত্তর। ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? এটা মূলত দেখা যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে।
চোখ রাখবো নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 20, মুনসেল কালার সিস্টেম, মুনসেল কালার সিস্টেম ড্যাশ নির্ধারণ করতে ব্যবহৃত হয়। মাটির রং, মাটির গঠন, মাটির প্রকৃতি উপরের কোনোটি নয়। দেখে নেব মুনসেল কালার সিস্টেম কিসের জন্য ব্যবহৃত হয়, কি নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তো ফ্রেন্ডস, সঠিক উত্তর হচ্ছে মাটির রং নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তো এই ছিল আজকের মতো লাস্ট কোয়েশ্চেন। নেক্সট পার্টে মাটির আরও অনেক কিছু রয়ে গিয়েছে, সেটা আমরা নেক্সট পার্টে আলোচনা করব। আজকের জন্য এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।